হ্যালো মাই ফ্রেন্ডস, আই অ্যাম ফ্রম অর নিউ টুডে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা প্রোডাক্ট আনপ্যাকেজিং করতে যাব, তো সেই প্রোডাক্টটা কি সেটাকে আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে আমি বলে নিই যে প্রোডাক্টটা খোলার পরে অনেকের মনে হতে পারে যে এরকম একটা টেক চ্যানেল বা ইলেকট্রনিক্স রিলেটেড চ্যানেল, এর মধ্যে এইসব প্রোডাক্টের রিভিউ কেন। তো তার কারণ আমি আগেই বলে দিই, আমার এই প্রোডাক্টের রিভিউটা দেখার পরে প্রত্যেকটা যারা যেসব ইউটিউবাররা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরও জিনিসটা মানে পেতে বা করতে ইচ্ছা হবে। আর জিনিসটা প্রত্যেকটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে খুবই একটা প্রিয় জিনিস বা প্রিয় বিষয় হতে পারে। ঠিক আছে, তো চলুন আজকে এটা আনপ্যাকেজিং করা যাক। তো এটা অ্যামাজন, ফ্লিপকার্ট এসব কোনো জায়গার থেকে নেওয়া না, এটা অন্য একটা প্রোডাক্ট, আমি একটু পরে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ব্লু ডার্ট। ব্লু ডার্ট হচ্ছে কুরিয়ার সার্ভিস, সেখান থেকে তার ভায়া হয়ে প্রোডাক্টটা এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামে এসছে, প্রাইস দেখতে পাচ্ছেন এখানে 250 প্রাইস। এইবার প্রোডাক্টটা কি সেটা আমি দেখাই। তো আমি এখানে সিলটা রয়েছে, সিলটাকে কেটে ফেলব। সিলটা কেটে ফেলেছি, এবার এটা আমি খুলে ফেলি। খোলার পরে বের করি, দেখতে পাচ্ছেন একটা টি শার্ট এখানে। এবারে এই টি শার্টটা কিসের? তো টি শার্টটার কিছুই না, টি শার্টটা হচ্ছে আমার চ্যানেলের যে লোগোটা সেই লোগোটা দিয়ে প্রিন্ট করানো টি শার্ট। এখানে স্টিকারটা দেখা যাচ্ছে, আমি টি শার্টটাকে খুলবো এখন এখান থেকে। তো এই হচ্ছে টি শার্ট, দেখতে পাচ্ছেন এই হচ্ছে টি শার্ট। আমি এটাকে সরিয়ে দিলাম সাবস্ক্রাইব। এই হচ্ছে টি শার্ট, টি শার্টটাকে আমি এখন মেলে দেখাই আপনাদের। দেখুন, এই হচ্ছে চ্যানেলের লোগো দিয়ে প্রিন্ট করা টি শার্ট, যথেষ্ট কোয়ালিটিফুল একটা টি শার্ট এটা। এটা এটা পুরো প্রিওর কটন নয়, এটা হচ্ছে পলিস্টার প্রোডাক্ট, এটা হচ্ছে পলিস্টার কাপড় যেগুলো হয় সেগুলো দিয়ে, আর যথেষ্ট ভালো এটা কোনো রকম। দেখুন, এটাকে আমি এরকম মোড়াচ্ছি, কোনো রকম রবার বা কোনো জাতীয় কিছু না, পুরো কাপড়ের উপর একদম প্রিন্ট করা। দেখে বুঝতেই পারছেন পুরো কাপড়ের উপর প্রিন্ট করা। আর এটার সাইজ হচ্ছে এল সাইজ, দেখতে পাচ্ছেন। তো এইটা আমি কোথা থেকে পেয়েছি এটাই হচ্ছে এখন কথা। এইটা আমি পেয়েছি ঠিক না, এটাকে আমি অর্ডার করিয়ে বানিয়ে আনিয়েছি। এটা আমি আনিয়েছি ভিস্তা প্রিন্ট থেকে। ভিস্তা প্রিন্টে আমি আমার কাস্টম লোগো দিয়ে টি শার্ট মানে ডিজাইন করিয়েছিলাম। করানোর পরে সেটা আমাকে দুদিনের মধ্যেই দিয়ে গেছে এটা। আজকে আমি এটা হাতে পেয়েছি, দারুণ সার্ভিস আর অসাম কোয়ালিটি। তার মানে এটা নয় যে ভিস্তা প্রিন্ট আমাকে এই ভিডিও করার জন্য কোনো টাকা দেয় বা কিছু, আমার নিজেরই জিনিসটা পেয়ে এক্সপেকটেশনের বাইরে একদম। আমি এতটা ভালো আশা করিনি, বাট এটা কিন্তু একদম এক্সপেকটেশনের বাইরে, বিশেষ করে লোগো প্রিন্টিংটা। বাট একটা কোশ্চেন এখানে থেকেই আছে যে আমি এই টি শার্টটাকে আপাতত পরিনি, আমি পরে অবশ্যই পরে ভিডিওটা শেষে দেখাবো যে পরে কেমন কী লাগে ছবির মাধ্যমে। তো আমি এটাকে কেচে দেখিনি যে এটাকে জল দিয়ে ধুলে বা ওয়াশ করলে পরে এই কালারটা উঠে যাবে কি না, সেটা আমি কিছুদিন পরে বুঝতে পারবো। তো আপাতত এখন দাঁড়িয়ে যথেষ্ট কোয়ালিটিফুল একটা টি শার্ট 250 রুপিসে ঘরে বসে আপনি পেয়ে যাচ্ছেন, উইথ নিজের হাতে তৈরি করা ডিজাইন দিয়ে, নিজের লোগো লাগাতে পারেন, ইউটিউবের যে কোনো লোগো বা যে কোনো লেখা আপনি দিয়ে প্রিন্ট করিয়ে আনতে পারেন। যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট এটা। আর এটা এখন থেকে আমি চেষ্টা করব যে এই মান্য টি শার্টটাকে পরে নেক্সট ভিডিওগুলোকে করার। তো প্রোডাক্টটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কীভাবে ভিস্তা প্রিন্টে আপনারা টি শার্ট প্রিন্ট করাবেন, কীভাবে আপনারা সেখানে আপনাদের নিজেদের লোগো আপলোড করিয়ে টি শার্টের মধ্যে অ্যাড করিয়ে তাদেরকে অর্ডার করবেন, কীভাবে হাতে পাবেন, পুরো প্রসিডিওরটা আমি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো ভিডিওর লাস্টে একটু দয়া করে দেখবেন যে টি শার্টটা পরে আমাকে কেমন লাগছে, যাই না। তো এই টি শার্টের কিন্তু বিভিন্ন মাপ হয়, আমি যেমন এলটা নিয়েছি, আমি এমটা নিইনি, তার কারণ পুরো আমার টাইট হয়ে যায়, এলটা নিয়েছি। এক্সেল আবার বেশি লাগে, এটা এলটা হচ্ছে একদম। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এলের মাপ,
এই হচ্ছে এলের মাপ। একজন মোটাসোটা, আমার গায়ে তো পুরো ঢিলা ঢিলাই হচ্ছে, একজন মোটাসোটা গায়ে মানুষের গায়েও মোটামুটি ফিট হয়ে যাবে একদম টাইট ফিটিংস। তো যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অলরেডি যা করেছেন অনেক থ্যাঙ্কস। তাহলে কীভাবে প্রিন্ট করাতে হয় আর কীভাবে অর্ডার করতে হয় সেই ভিডিও নিয়ে আমি এটা পরে অন্য ভিডিওতে আলোচনা করে ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।